ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভারত থেকে নাজমুল হক জানতে চেয়েছেন, কোরআন কি কি কোরআন শরীফ বলা যাবে? দেখুন ভাইজান, এখানে দুটো বিষয় আছে। প্রথমত হলো পবিত্র কোরআনের নাম রয়েছে, কোরআনের যে নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্দেশনা দিয়েছেন, তাই সেই নামই ডাকতে হবে। কারণ একজনের নাম আপনার নাম নাজমুল, আপনাকে যদি অন্য নামে ডাকে যেমন আপনি খুশি হবেন না, তেমন পবিত্র কোরআনেরও যে নাম রয়েছে অন্য নামে ডাকলে তেমনটা সঠিক হবে বলে মনে হয় না। কারণ কোরআন শরীফ বলে কোথাও কোরআনে বা হাদিসে উল্লেখ নেই, তবে কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম এরকম নাম কোরআনে এবং হাদিসে উল্লেখ রয়েছে। তাই আমাদেরকে কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম এই নামে ডাকা উচিত। আর কোরআন শরীফ ডাকতে তখনই মানে কোনো সমস্যা হয় দাঁড়ায়, যেমন আপনার এই কোরআন শরীফ মক্কা শরীফ আবার সাথে সাথে দরগা শরীফ মাজার শরীফ এই শব্দটা ব্যবহার করে থাকে, তাই যেহেতু আর মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং শরীফ শব্দটা কোরআন হাদিসে কোথাও ব্যবহৃত হয়নি, তাই কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম যেহেতু আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, তাই আল্লাহ যেই নামে কোরআনের নাম রেখেছেন তাই সেই নামে আমাদের ডাকাটাই যুক্তিযুক্ত। তাই সেখানে যুক্তি বা আমাদের বুঝে আসে এরকম শব্দ প্রয়োগ না করে আল্লাহ রাব্বুল আলামিন যেই নামে ডাকার জন্য কোরআনের নাম রেখেছেন আমরা সেই নামে ডাকবো। কোরআনুল কারিম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।